আসসালামু আলাইকুম, ইলেকট্রা ইন্টারন্যাশনাল থেকে আমি তাসমিরি খন্দকার, প্রোডাক্ট ডিলার। আজকে আমরা ইলেকট্রার 245 লিটার ডিপ ফ্রিজের ব্যবহারবিধি জানব। ফ্রিজ কেনার পরে ইনস্টলেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন জায়গাটি সমতল থাকে। ইনস্টলেশনের 6-8 ঘন্টা পরে ফ্রিজ প্লাগ ইন বা চালু করতে হবে। আমাদের ইলেকট্রার 245 লিটার ডিপ ফ্রিজটি শুরুতেই চালু করার পরে পিপি লেখা থাকলে ফ্রিজটি চালু হয়েছে কিন্তু কম্প্রেসার চালু হয়নি। কম্প্রেসার চালু করার ক্ষেত্রে ওয়ার্মার এবং কোল্ডার বা প্লাস এবং মাইনাস এই দুই বাটন একসাথে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। সাধারণত ডিপ ফ্রিজের তাপমাত্রা -18°C-এ চালানো ভালো। ফ্রিজের তাপমাত্রা বাড়াতে বা কমাতে হলে প্লাস এবং মাইনাস বাটন প্রেস করতে হবে। যদি দ্রুত ঠান্ডার প্রয়োজন মনে করেন তাহলে ফাস্টার ফ্রিজার বাটনে প্রেস করতে হবে। এক্ষেত্রে পিপি লেখা উঠলে ফ্রিজের খাবার দ্রুত ঠান্ডা হবে, তবে ফাস্টার ফ্রিজার 2-3 ঘন্টা ব্যবহার করে ফ্রিজকে আগের স্বাভাবিক মুডে নিয়ে আসতে হবে। খাবার দ্রুত ঠান্ডা হলে পাওয়ার ফ্রিজার বন্ধ করে দিতে হবে। এক্ষেত্রে আবারও ওয়ার্মার এবং কোল্ডার এই দুই বাটন একসাথে 3 সেকেন্ড প্রেস করে ধরতে হবে। 6-8 ঘন্টা পরে -18°C-এ ফ্রিজ চালু করে শুকনা সুতি কাপড় দিয়ে ফ্রিজের ভিতর সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এরপরে 1-2 বোতল পানি রেখে দিতে হবে 12-14 ঘন্টা পর্যন্ত বা যতক্ষণ না পানি বরফে পরিণত হয়। পানি বরফে পরিণত হলে অন্যান্য খাবারগুলো প্রথম ধাপে ফ্রিজের 20-30% অংশ রেখে দিতে হবে 1-2 ঘন্টা পর্যন্ত। এভাবে অন্যান্য খাবারগুলো ধাপে ধাপে ফ্রিজ আপ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে ফ্রিজের 1/4 অংশ ফাঁকা থাকে, এতে করে প্রতিটি খাবার সমানভাবে ঠান্ডা হবে। কাঁচা মাছ বা মাংসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে খাবারে যেন রক্ত বা পানি লেগে না থাকে। বিশেষ করে কুরবানির মাংসের ক্ষেত্রে মাংস কাটার পরপরই ফ্রিজিং করা যাবে না। মাংসগুলোকে বাতাসে রেখে সাধারণ তাপমাত্রায় আসার পরেই ফ্রিজিং করা ভালো, এতে করে খাবারের আর্দ্রতা ভালো থাকে। ডিপ ফ্রিজার পরিষ্কারের পরে বর্জ্য পানিগুলো নিষ্কাশনের ক্ষেত্রে ড্রেন লাইন ব্যবহার করতে হবে। এটা হলো ড্রেন লাইন, এই হলো আমাদের ডিপ ফ্রিজের ব্যবহার বিধি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।